এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আজ গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক এবং তার মেয়ের ড্রাইভারকেও তলব করা হয়েছে নিজাম প্যালেসে ইতিমধ্যে তারা পৌঁছে গিয়েছেন সকাল 11টা তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক এবং অনুব্রত মণ্ডলের গাড়ির চালককে তলব করা হয়েছে নিজাম প্যালেসে এবং 11টার আগে তারা কিন্তু পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক এবং গাড়ি চালককে নিজাম প্যালেসে তলব করা হয়েছে আজ 11টা তলব করা হয়েছে নিজাম প্যালেসে আমরা এই মুহূর্তে যাব নিজাম প্যালেসে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী সুদীপ্তা আজ গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক এবং গাড়ি চালককে ঠিক কি জানতে পারছ সুদীপ্তা দেখো একটু সংশোধন প্রথমেই করে রাখি এখনো পর্যন্ত তারা কিন্তু পৌঁছননি তারা পৌঁছাবেন সেই নিয়ে প্রস্তুতি এখনো পর্যন্ত সারা বা চোখে বা নজরে পড়ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা যে প্রবেশ করবে পৌঁছাবে এটা কিন্তু মনে করা হচ্ছে বোঝা যাচ্ছে নিজাম প্যালেসে তারা আসবে যেটা জানা যাচ্ছে বিজয় রজক তিনি হচ্ছেন পরিচারক এবং তুফান নামে এক চালক তাদের দুজনকে আজকে তলব করা হয়েছে এবং এই দুজনের মধ্যে একজন পরিচারক যিনি অনুব্রত বাড়িতে কাজ করেন এবং তুফান যিনি চালক তিনি তার কন্যা অর্থাৎ সুকন্যা মণ্ডলের গাড়ি চালান এবং তাদের দুজনকে আজকে তলব করা হয়েছে অন্য এই গরু পাচার মামলা তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকরা দেখছেন যে বিভিন্ন নামে বিভিন্ন মানুষের কাছে কিন্তু বেশ কিছু অ্যামাউন্টের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বেশ কিছু ভুয়ো অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বেশ কিছু নিজেদের শুধুমাত্র এই দুজনের নামই নয় এর পাশাপাশি আরও অনেকে এর সঙ্গে জড়িত আছে অর্থাৎ অনেকের অ্যাকাউন্টেই যে বিপুল পরিমাণ অর্থ রয়েছে এমনটাও কিন্তু সিবিআইয়ের নজরে ইতিমধ্যেই পড়েছে তার মধ্যে আজকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে শুধু জিজ্ঞাসাবাদ নয় তাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আসতে হবে পাসবুক নিয়ে আসতে হবে সেগুলো কিন্তু তাদেরকে নিয়ে আসতে হবে এবং তারপরেই তাদেরকে জেরার সম্মুখীন হতে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রবেশ করবে এমনটাও খবর সকাল 11টার মধ্যে তাদেরকে প্রবেশে বা হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতোই তারা আসবেন ইতিমধ্যেই তারা রওনা দিয়ে দিয়েছেন এমনটাই জেলা সূত্রে খবর মিলছে তারা ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন তারা আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন এই গরু পাচার কাণ্ড বা গরু পাচারের যে কাণ্ড তাতে কিন্তু আমরা জানি যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু ইতিমধ্যেই সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি ইতিমধ্যেই আসানসোল জেলে সেখানে কিন্তু আসানসোল সংশোধনাগারে ইতিমধ্যেই রয়েছেন কিন্তু তারই মধ্যে সেই তদন্ত চলছে সিবিআই আধিকারিকরা বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ একের পর এক করছেন প্রায় প্রত্যেক দিনই কাউকে না কাউকে জেরার সম্মুখীন হতে হচ্ছে শুধুমাত্র শহর কলকাতা নিজাম প্যালেসে ঢাকাই নয় এর পাশাপাশি আসানসোলে গিয়েও কিন্তু তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত করছেন এই জিজ্ঞাসাবাদ চলাকালীন কিংবা বিভিন্ন লোকের ডাটা যাওয়াকালীনই তারা কিন্তু নজরে পড়েছে যে বিভিন্ন লোকের অ্যাকাউন্টে কিন্তু এরকম টাকা বিশাল অ্যামাউন্টের টাকা প্রবেশ করেছে যে টাকাগুলো কিন্তু মূলত মনে করা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের কাছ থেকে এই টাকাগুলো হাত ঘুরে গেছে এই মানুষগুলোর কাছে তাদের মধ্যে থেকে দুজনকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এরকমই আরও অনেকে নাম কিন্তু সামনে আসছে যেগুলো কিন্তু পরবর্তীকালে তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলেই জানা যাচ্ছে আপাতত এই দুজন অর্থাৎ বিজয় রজক এবং তুফান এই দুজন আর কিছুক্ষণের মধ্যেই আসবেন হাজিরার জন্য নিজাম প্যালেসে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য জেরার সম্মুখীন হতে হবে একেবারে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ সে কারণেই কেশোর পরিচারককে তলব করা হয়েছে আজকে সুকন্যা মণ্ডলের গাড়ির চালককেও তলব করা হয়েছে নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলের পরিচারক বিজয় রজককে তলব করা হয়েছে আজ 11টার মধ্যেই তলব করা হয়েছে দুজনকেই।